জব হেল্পলাইন পিজিতে সকলকে স্বাগতম। আজ আমরা দেখব ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের এমটিও পদের ইনিশিয়াল ভাইবা ও অ্যাসেসমেন্ট টেস্টের অভিজ্ঞতা ও সাজেশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক ও শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনটি চেপে রাখুন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বিডিবিএল এবার অ্যাসেসমেন্ট টেস্ট নিচ্ছে, যা অনেকটা গ্রুপ ডিসকাশনের মতো। যারা আইএসএসবি ফেস করছেন তারা ব্যাপারটি ভালো করে বুঝবেন। প্রথমে পরীক্ষা আরম্ভের পূর্বে সবাইকে ওয়েটিং রুমে বসাবে, সেখান থেকে প্রতি 10-12 জনের একটি গ্রুপ করা হবে এবং সবাইকে একটি গোল টেবিলে বসাবে। একজন স্যার 10-12 জনের সামনে একটি ইনটেক খাম নিয়ে আসবেন এবং খামটি খুলবেন। একটি টপিকস দিবে আলোচনার জন্য যে নামটি ওই খামে উল্লেখ ছিল, তবে আলোচনার বিষয়টি যে কোনো কিছুই হতে পারে, এটি আগে থেকে কোনোভাবে জানা যাবে না। টপিকসটি গ্রুপের সকল সদস্যদের নিজেদের মধ্যে জোরে জোরে আলোচনা করতে হবে। আলোচনা করার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হবে। আলোচনাটি বাংলা, ইংরেজি যে কোনো মাধ্যমেই করা যেতে পারে। আলোচনার জন্য কোনো প্রকার মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। আলোচনার সময় সবাইকে একটি সাদা কাগজ দেওয়া হবে যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সকলে নোট করতে পারে। আলোচনার সময় আপনি বিষয়টি কিভাবে হ্যান্ডেল করছেন এটি 2-3 জন স্যার পর্যবেক্ষণ করবেন। চুপ করে বসে থাকলে কোনো নম্বর পাবেন না। আলোচনা শেষে প্রত্যেককে 3 মিনিট করে টাইম দিবে আলোচনার ওই টপিকসের উপর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এই প্রেজেন্টেশনটি সম্পূর্ণ ইংরেজিতে হবে। শুরুতে নিজের নাম এবং তারপর নিজের মতামত ব্যক্ত করতে হবে। আলোচনার বিষয়বস্তুটি হতে পারে ঢাকা শহরের দূষণ প্রতিরোধে করণীয়। এখানে যে পয়েন্টগুলো হতে পারে, দূষণ প্রতিরোধে সরকারের করণীয়, দূষণ প্রতিরোধে জনগণের করণীয়, দূষণ প্রতিরোধে মেয়রের করণীয়, কিভাবে এই সমস্যা দূর করা যেতে পারে। দ্বিতীয় টপিকসটি হতে পারে সাইবার সিকিউরিটি নিয়ে। তবে মনে রাখবেন, প্রথম বক্তা হলে কিছুটা ভূমিকা দিয়ে আলোচনা শুরু করবেন, তারপর লজিক উপস্থাপন করবেন। দ্বিতীয় বা পরবর্তী বক্তা হলে পূর্বের জনের কথা রেশ টেনে শুরু করবেন, অল্প বলবেন কিন্তু কোনো প্রকার জড়তা যেন কাজ না করে সেদিকে খেয়াল রাখবেন। আগে থেকে সমসাময়িক টপিক সম্পর্কে পত্রিকা থেকে জেনে নেবেন। যদি এক্সটেম্পোর স্পিচ আসে প্রথমে কোনো কোটেশন বা উক্তি দিয়ে শুরু করতে পারলে ভালো হবে। তবে যে কোনো টপিকসকে 5টি দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে, যেমন ভূমিকা, ভালো দিক, মন্দ দিক, চ্যালেঞ্জ বা উদ্যোগ, উপসংহার। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার জন্য একবার ভাইবা ফেস করতে হবে। ভাইবা এবং প্রেজেন্টেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস হল ইন্ট্রোডিউস ইওরসেলফ, একাডেমিক নলেজ, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংক, ডিবিবিএল এর বিভিন্ন প্রোডাক্টস, বৈশ্বিক মন্দা, মুদ্রাস্ফীতি, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন ব্যাংকিং টার্ম যেমন এডিআর, সিআরআর, এসএলআর, রিপো রেট, রিভার্স রিপো রেট ইত্যাদি। নিজ বিষয়ের নলেজ কিভাবে ব্যাংকে ব্যবহার করবেন, সাইবার সিকিউরিটি, এটিএম, সিআরএম, ই কমার্স, ইউক্রেন যুদ্ধ ও তার প্রভাব, বিসিএস না দিয়ে ব্যাংকে কেন আসতে চান, পূর্বে কতটি ব্যাংকে ভাইবা দিয়েছেন, ব্যাংকের ক্লায়েন্টের চাপ কিভাবে সামলাবেন, যানজট, লোডশেডিং। সকলের জন্য শুভকামনা রইল। আশা করি ভালোভাবে প্রস্তুতি নিয়েই ভাইবা দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন।